সাঁতার এক ধরনের জল ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ, যেখানে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমণের জন্য সচেষ্ট থাকেন। যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন। বিভিন্ন দূরত্ব ও পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। শারদীয়ার শুভলগ্নে রবিবার জলপাইগুড়ি শিববাড়ির নবযুবক সংঘের সুইমিং পুলে জলপাইগুড়ি জেলা সাঁতার সংস্থার পক্ষ থেকে বারোতম আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় পুরুষ মহিলা মিলে 104 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সকালে জেলা সাঁতার সংস্থার প্রাক্তন সভাপতি, জল শহরের বিশিষ্ট আইনজীবী মিহির বন্দ্যোপাধ্যায়, জেলা সাঁতার সংস্থার বর্তমান সভাপতি প্রণব সরকার, সম্পাদক গোপাল চন্দ্র সরকার সহ ক্লাব সদস্য, প্রতিযোগী প্রতিযোগিনী, তাদের অভিভাবকদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। এদিন অনুষ্ঠানের শুরুতে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট অতিথিদের। পরবর্তীতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বারোতম আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিযোগী প্রতিযোগিনী, ক্লাব কর্তৃপক্ষ, বিচারকরা প্রতিযোগিতা অনুষ্ঠিত করে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন জেলা সাঁতার সংস্থার সম্পাদক গোপাল চন্দ্র সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। নামটা বলবেন? গোপাল চন্দ্র সরকার। আমি এখানে ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজকে 12তম আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, এটা আমরা বরাবরই করে আসছি, যবে থেকে আমাদের অ্যাফিলিয়েশন হয়েছে, আজকে এবার 12তম হচ্ছে। এটা আমরা এখান থেকে সমস্ত স্টেটে চ্যাম্পিয়নশিপ, যারা এখানে চ্যাম্পিয়ন হয় তাদেরকে স্টেটে পাঠায়, স্টেটে অ্যাটেন্ড করে সেখান থেকে যদি কোয়ালিফাই করে তাহলে ন্যাশনালে করে। এখানে এখন 5টা ক্লাবের এন্ট্রি হয়েছে, তার মধ্যে নবারুণ সংঘ সেনপাড়া, আচ্ছা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব, আর এই নবযুবক সংঘ। বাইরে না, ডিস্ট্রিক্টের খেলা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই মানে বিভিন্ন প্রান্ত থেকে, ধূপগুড়ি মহানগরী থেকে কিছু কিছু আছে, কিন্তু তারা আমাদের ক্লাবের থেকে আছে। কেউ কেউ আছে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব থেকে, কেউ নবারুণ সংঘ। এরকম টোটাল 43 জন মহিলা এবং 63 জন পুরুষ। এটা হচ্ছে ইভেন্ট হচ্ছে টোটাল প্রত্যেকটা গ্রুপে ওই 4টা করে ইভেন্ট আছে, ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, বেস্ট স্ট্রোক, বাটারফ্লাই। তাতে আমাদের মেয়েদের হচ্ছে 20টা, ছেলেদের 20টা। কেমন সাড়া পেয়েছে? আমাদের তো মোটামুটি ভালোই রেজাল্ট হয়, তবে এবার একটু বেশি প্রতিযোগিতা এসছে। হ্যাঁ, এবার উৎসাহ তো বেশি পেয়েছে আর কি। আর আমাদের প্রতিযোগিতা প্রতিবার একটু আগে হয়, সেই জন্য পরীক্ষা টরীক্ষার জন্য অনেক কম আসতে পারে ছাত্রছাত্রীরা। এবার যেরকম পরীক্ষা মোটামুটি শেষের দিকে, সেই জন্য আর আমাদের সাঁতারটাও পুজোর ঠিক মুহূর্তে, সেই জন্য এবার একটু বেশি পার্টিসিপেন্ট। পাশাপাশি জেলা সাঁতার সংস্থার বর্তমান সভাপতি প্রণব সরকার কি বলেছেন শোনাবো। নামটা প্রণব সরকার, আমি ক্লাবের সম্পাদক আর এই জেলা সাঁতার সংস্থার সভাপতি। এটা হচ্ছে আমাদের 12তম সাঁতার প্রতিযোগিতা জেলার। এটা মানে এখানে মূলত এখান থেকে একটা ট্রায়াল দিয়ে বোঝা যাবে কারা রাজ্য লেভেলে যেতে পারবে, ওখান থেকে ভালো করে ন্যাশনালে যেতে পারবে। এখান থেকে আমরা একটা রাজ্য লেভেলে সাঁতারুদের পাঠানোর একটা মানে পূর্ব প্রস্তুতি। এখানে পার্টিসিপেন্ট এটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের মধ্যে, মূলত এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই প্রতিযোগিতাটা হয়। তো এখানে ওই শিলিগুড়ির কিছু অংশ এখানে ঢুকেছে, আর যারা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ক্লাব তারাই একমাত্র এটায় অংশগ্রহণ করতে পারবে। তবে মানুষের দৈহিক গঠন এবং শরীরচর্চার অন্যতম উপাদান হিসেবে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে সমাজের শ্রেষ্ঠ প্রাণী মানুষকে সাঁতার শিখতে যে উদ্বুদ্ধ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ির সাঁতার প্রতিযোগিতার আয়োজন প্রত্যক্ষ করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কখনো বধূর পুজোয় শাখের সাদা রং,
তো কখনো কলা বউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং। মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালার্স এট রাধেশ্যাম স্টোর্স। উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার ওপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19999 টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে, দ্বিগুণ লাভ ঘরে তুলুন। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4999 টাকা মূল্যের জিনিস মাত্র 1499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1500 টাকা অফ, বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।